কি আমার এত সুন্দর দেখা যাইতেছে আচ্ছা অনেক কষ্ট করছো তোমরা হ্যাঁ ভাই ধরো এটা রাখো তুমি এটা রাখো বুড়ি গাছটা দেখলাম এই আয়নাটা পড়ে রয়েছে এই জন্য চাল বলে দিয়ে নিয়ে আসাইলাম ভালো করছি না কও বাবা ভালোই করছস তাই পুরান জিনিস কান্নাকার মা তার মনে হয় তার হইগে তাই চিনি আইছি যদি সে চায় তাই দিয়ে দেবো আচ্ছা বুঝলাম তুই হাত মুখ দো আমি বাদ বাদ আসি আচ্ছা চলো আজ আমি কালো বলা আমার এই বাড়ির কেউ দেখতে পারে না আমার শাশুড়ি আমার স্বামী ওরা তো ওকে কাছে গেলে আমারে দূর দূর করে তারা দেয় শুধু একটা মানুষই শুধু আমারে ভালোবাসে সে হলো আমার শ্বশুর হে খোদা তুমি কেন আমারে কালো করে বানাইলা তুমি তো চাইলেও পারতা আমারে একটু সাদা করে বানাইতে একটু সুন্দর করে বানাইতে এইখানে এই আয়নাটা কি রাখলো আবার এ কি আমার এত সুন্দর দেখা যাইতেছে আমার তো বিশ্বাসই হইতেছে না এটা কি আমি ইস আমি যদি এমন সুন্দর হইতে পারতাম আচ্ছা তুমি কি আমার মতন সুন্দর হতে চাও আচ্ছা আমি তো বুঝলামই না তুমি কেডা আমি আমি জাদুর আয়না তুমি কি আমার মতো হতে চাও হ্যাঁ তা আমি অবশ্যই চাই আমি কি করে সুন্দর হতে পারি ঠিক আছে তাহলে তুমি এই আয়নার ভিতরে চলে আসো আমার রূপ তুমি নিয়ে নাও কারণ আমি জাদুর আয়না কি তুমি সত্যি বলছো আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই আম্মা আম্মা হেই এই তুমি বল 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 কই রে রানী বাবা এই দেখ বৌমা না ভূত হয়ে গেছে ভূত ভূত আম্মা আরে শুনেন আম্মা মনে হয় আমার এই রূপ দেখে ভয় পেয়েছে যাই দেখি তো কি করে আম্মা রনি কই রে বাবা এই দিকে আয় এই দেখ বৌমা না ভূত হইছে কি কমা আম্মা
তাই তো ভাবতেছি আমি তো বলে আমি ভূত। আরে না না আম্মা, আপনি ভুল ভাবতেছেন, আমি ভূত না, আমি আপনার ছেলের বউ, বৌমা। এই চুপ করো, আমার বউ কালা আর তুমি তো ফর্সা, অনেক সুন্দর। আসলে হয়েছে কি, ওই সবই ওই আল্লাহর রহমত, আল্লাহর রহমতে আমি দেখো না কালো থেকে সুন্দর হয়ে গেছি। হ্যাঁ সত্যি কি তাই? হো মা, তিনি তো আমার বই, তুই এত ভরসা হইলো কিভাবে? তাই তাই তো দেখতেছি, আমি তো মনে করছি এইটা ভুল। এই শোনো, তোমার এখন থেকে যা যা লাগে আমারে কইবা, তোমার মার্কেটে নিয়ে যাব, শাড়ি গয়না যা লাগে সব কিনে দেব। সত্যি কইতেছো? হব মা, তোমার যা যা খাইবার মনে হইব সব কইবে, আমি সব রান্না করে দিব। ও বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, আমার যখন যা প্রয়োজন হইব আমি আপনাদের বলবো, সমস্যা নেই। আচ্ছা চলো ঘরে যাই। হ্যাঁ আসো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান আমি আসছি। মা চলো খাবার রেডি করো, ওর জন্য আসো আসো। হাই রে মানুষ, ওরা ওরা শুধু আমার রূপটারই ভালোবাসলো, আমার মনটারে না। যখন আমি কালো ছিলাম তখন আমার স্বামী আমার সাথে একটু কথা বলতো না, আমার পাশে শুইতো না, আর সে কিনা আজকে বলতেছে আমারে মার্কেটে নিয়ে যাইব, আমার যা যা প্রয়োজন সব কিছু আয়না দিব। আমার শাশুড়ি সে কিনা আমারে ভালো মন্দ রান্না করে খাওয়াইব। তবে আমি তো বুঝে গেছি ওরা আমাকে না, আমার এই রূপটারে ভালোবাসে। তবে ওরা এটা বুঝলো না, আমার এই রূপ এটাই আমার ভিতরের রূপ, ওই কালো রূপটাই আমার রূপ না। তবে এখন থেকে আমার আগের রূপই ভালো ছিল, আমি আমার আগের রূপে ফিরাইতে চাই। কি ব্যাপার, তুমি কাঁদছ কেন, কি হয়েছে তোমার? আমি কাঁদছি এই কারণেই, কারণ আমার স্বামী আমার শাশুড়ি ওরা ওরা আমাকে না, আমার এই রূপটাকে ভালোবাসে। দেখো তুমি এভাবে কেঁদো না, কারণ সত্যি এটাই, কেউ ভিতরের রূপটা দেখে না, সবাই বাইরের রূপটা দেখে। এখন তুমি কি করবে বলো? এখন এখন আমি চাই তুমি আমারে আমার আগের রূপ ফিরিয়ে দাও, তাতে ওরা আমারে এই বাড়িতে রাখুক বা নাই রাখুক আমার আমার কোনো আপত্তি নাই। দরকার পড়লে আমি আমার বাবার বাড়ি চলে যাব, তারপরও এই মিথ্যা রূপ নিয়ে ওগো সামনে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই, ওগো মিথ্যে ভালোবাসায় আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও তাহলে এই আয়নার ভিতরে চলে আসো, এসে তুমি তোমার আগের রূপ নিয়ে যাও। দেখো তুমি আমার সাথে এমন কেন করতেছো,
তুমি না আমার একটু কি কইলা আমার যা যা প্রয়োজন হইব তোমারে বলতে আর এখন তোমার ব্যবহার চেঞ্জ হয়ে গেল তখন তুমি সুন্দর আছিলা আর এখন তুমি নিজে আয়নায় দেখো তোমার কেমন দেখা যায় ও তার মানে তুমি বাইরের ভাজিকটাই দেখলা ভিতরের রূপটা দেখলা না হ্যাঁ আমি সেটাই দেখলাম আমার কালো মানুষ পছন্দ হয় না দেখো মা আপনি একটু আপনার ছেলেরে বুঝান না শোনা তুমি তো কালো আর কালো বউ আমার বাড়িতে থাকবো না এক্ষুনি বাইরে যাও আমি আপনার ছেলে থাকতে আপনি আপনার বৌমার নামে সম্পত্তি লিখে দিলেন হ্যাঁ দিছি তুই আমার একমাত্র ছেলে এইটা আমার একমাত্র ছেলের বউ তুই যদি বাড়িতে থাকস থাকবি না থাকস চলে যা আমি বউ নিয়ে বউ আমার সাইডে গরম গরম রান্না খাওয়াইবো আর বউ থাকবো না বাবা এটা হইতে পারে না আপনি এটা কি করলেন আরে মেয়ে তুমি কি করছো আমার বাবারে লালা এপুলা নিজের সম্পত্তিগুলো লেখাই নিছো শোনো এখনই সব সম্পত্তি আমার নামে লেখা তারপরে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব আমি চাই তুমি সুখে থাকো তোমার সুখই আমার সুখ আমার তো সম্পত্তি চাই না আমার আমার তো তোমারে দরকার ছিল যা তুমি আমারে দিলা না আমার সেই আদর ভালোবাসা থেকে বঞ্চিত করলা আমি আমি এখনই সই লাগে দাঁড়াও না তুমি যাবা না আসলে আমি বুঝতে পারি নাই তোমার মধ্যে তো সম্পত্তির লোভ নাই কোনো লোভ নাই তুমি আসলে ভালোবাসা দিয়েই পরিবারে থাকতে চাইছো আমরাই বুঝতে পারি নাই আর আসলে আমার সব দোষ না আমার এই মায়ের জন্যে আমি আজকে এরকম হয়েছি তুমি আমারে মাফ করে দাও না না তুমি এটা কেমন কথা কইতেছো তুমি তো আমার স্বামী তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নিজেরে কেন ছোট করতেছো কারণ আমি তোমাকে অনেক অত্যাচার করছি অনেক অন্যায় করছি তোমার উপরে চলো কি আমারে মাফ করে দিবে না তোমারে তোমারে তো সে আমি আগেই ক্ষমা করে দিছি আচ্ছা ঠিক আছে আজকে থেকে তুমি আমার লক্ষ্মী বউ হয়ে থাকবা কি বলো সত্যি কথা তো হ্যাঁ